আপনি জানেন কি পৃথিবীতে বসবাসরত 99.9% মানুষ কোনো না কোনো সময়ে কোনো না কোনো বিষয় নিয়ে চিন্তা করে থাকে। ছোট্ট একটি পরীক্ষা হয়ে যাক, আপনি কোনো একটি জায়গায় এক মিনিট বসে থাকুন, দেখুন তো কোনো রকমের কোনো প্রকার চিন্তা ছাড়া আপনি সেই এক মিনিট কোথাও বসে থাকতে পারেন কি না। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীতে বসবাসরত প্রতি চারজনের একজন কোনো না কোনো মানসিক সমস্যায় প্রতিনিয়ত ভুগে যাচ্ছে। WHO এর 2002 সালের এক রিপোর্ট অনুযায়ী পৃথিবীর প্রায় 12% মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় তারা প্রতিনিয়ত ভুগে যায়, আর প্রতি চারজনের একজন মানুষ কোনো না কোনো মানসিক সমস্যার কারণে বড় কোনো সমস্যায় পড়ে যায়। আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে। আমি কেন বলছি আমাদের মধ্যে অনেক ভুল ধারণা রয়েছে, আমরা মানসিক সমস্যা বলতে সাধারণত যারা মেন্টালি একটু ডিস্ট্রেস বা মানসিক সমস্যা সাধারণত বাংলায় বলতে গেলে পাগল বা তাদেরকেই বুঝায়। কিন্তু আপনি জানেন কি, আপনি আমি এবং আমরা সবাই কোনো না কোনো সময় কোনো না কোনো দিক দিয়ে মানসিকভাবে কিছুটা হলেও অসুস্থ। আমাদের বর্তমান সমাজে বা পারিপার্শ্বিক অবস্থান অনুযায়ী আমরা কখনো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে চাই না। আপনি জানেন কি, সারা পৃথিবীতে প্রায় 300 মিলিয়নেরও উপরে মানুষ কোনো না কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগে, আর এত সংখ্যক মানুষ এই অ্যাংজাইটি বা ডিপ্রেশনে ভুগার কারণে সেটা আমাদের বিশ্ব ইকোনমিতেও অনেক বড় একটা প্রভাব ফেলে। 2020 সালে সারা বিশ্বে প্রায় 154 মিলিয়ন মানুষ কোনো না কোনোভাবে কোনো না কোনো ডিপ্রেশন বা অ্যাংজাইটিতে ভুগেছে, আর এই সংখ্যাটা দিন দিন আরও বেগতিক হারে বৃদ্ধি পাচ্ছে। আর এই ক্রমবর্ধমান সমস্যার কারণে প্রতি বছর প্রায় 8 লাখেরও অধিক মানুষ সুইসাইড করে। আর এই কমিটেড সুইসাইডের পিছনের কারণগুলো ঘেটে দেখা যায়, প্রত্যেকটা মানুষই কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে মানসিকভাবে কোনো না কোনো সমস্যায় ভুগেছেন। তাই আমাদের এখনই উচিত মানসিক সমস্যা বিষয় নিয়ে আমাদের পারিবারিক মূল্যবোধ থেকে শুরু করে পারিবারিক পর্যায়ে প্রত্যেকটা সেক্টরে এই বিষয় নিয়ে আলোচনা করা এবং এই বিরুদ্ধে একটা অ্যাওয়ারনেসমূলক ক্যাম্পেইন গড়ে তোলা। তাই আসুন আজকে থেকে আমরা একটা প্রতিজ্ঞাবদ্ধ হই যে প্রত্যেকটা মানুষের আমাদের আশেপাশে যে সমস্ত মানুষ আছে তাদের মানসিক সমস্যা বা মানসিক যে প্রয়াস আছে সে প্রয়াস এর দিকে লক্ষ্য রাখবো, আমরা নিজে ভালো থাকবো এবং আমাদের পরিবারের সবাইকে ভালো রাখবো। ধন্যবাদ সবাইকে। আমি আশা করি ভবিষ্যতেও এ ধরনের আরও বেশি ইন্সপায়ারেশনমূলক এবং বেশি তথ্যমূলক ভিডিও আপনাদের মাঝে নিয়ে উপস্থিত হব আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার ফেসবুক চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।